নমস্কার বন্ধুরা, আরআর ভিলেজ কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন রেসিপি দেখার জন্য। আজ আমি আপনাদেরকে ঝাল সুজি তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু বন্ধুরা একদম ভুলবেন না। তাহলে চলুন আমি রেসিপিটা শুরু করি, আপনারা সাথে থাকুন। আমি এখানে পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজগুলোকে আমি এরকম ভাবে কেটে নিয়েছি। আলুটা ছুলে নিয়েছি, এখন আমি ছোট ছোট টুকরো করে নেব। বন্ধুরা আমি আলু এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে একটা কারি পাতা নিয়েছি, পাতাটা একটু ধুয়ে নিচ্ছি। এমনি আগে একবার ধুয়েছি, অনেকক্ষণ ছিল এরকম ভাবে। কারি পাতা নিয়ে নিলাম, বন্ধুরা আমি এখন রান্নাটা শুরু করছি। সুজি আমি নেড়ে চেড়ে ভেজে নেব, আর যদি আমি নাড়াচাড়া না করতে থাকি তাহলে নিচ দিয়ে পুড়ে যেতে পারে। যতক্ষণ না একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরোচ্ছে এই ভাজা সুজির থেকে, ততক্ষণ আমি ভাজতে থাকব। বন্ধুরা এখন সুজির থেকে একটা মিষ্টি সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, এখানে আমি 2 টেবিল চামচ তেল দিয়েছি। তেলটা একটু গরম করে নেব। দিয়ে দিচ্ছি সরিষা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, সাদা জিরে, কারি পাতা, আর দিয়ে দিচ্ছি আদা। আমি 2-3 মিনিট সরি বন্ধুরা 2-3 মিনিট আমি নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচা বাদাম, বাদামগুলো দেওয়ার পর আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। বন্ধু এখন দিয়ে দিচ্ছি আমি ছোট করে কেটে রাখা আলু, দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। আর বন্ধুরা রান্না করতে করতে বৃষ্টি চলে এসছে, আর এদিকে বৃষ্টি ঘুরে আসতে হয় লবণ। হলুদ গুঁড়ো,
দিবেন, আমি 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে আর আমি এখন ভেজে রাখা সুজিগুলো দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে আমি আরো 4-5 মিনিট ভেজে নেব। আমি 5-6 মিনিট ভেজে নিয়েছি আলুর সঙ্গে সুজি, আর এখন আমি অল্প অল্প করে জল অ্যাড করবো। একসাথে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু সুজির গলা কাটিয়ে যাবে। নাড়াচাড়া করতে থাকবো আর অল্প অল্প করে জল দেবো। বন্ধুরা সুজিটা অনেকটা ফুলে গেছে, এরকম করে নেড়ে যেতেই হবে। দেখুন বন্ধুরা কতটা ঝরঝরে রয়েছে এখনো। আর আমি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আগে একবার দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কিশমিস, দিয়ে দিচ্ছি লেবুর রস, আর দেব খুব সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি। আমি এই সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি আর 2 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নেব। বন্ধুরা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো না লেগে থাকে তাহলেও আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা তো আমি এখন নামিয়ে নিচ্ছি। আর এর ওপরে আমি 2 কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে। এই রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ। দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে। বাই বাই।